কালাই চলে গেল। আবার টিপলাম, বুঝতেও পারছি কেমন আছো সবাই, আশা করছি ভালো আছো। আগুনের বাবা ভালো আছে। আসলে কালকে একটু ভিডিও করেছিলাম, আর পরশুদিন ভিডিও করেছিলাম, কালকে আর ভিডিও করতে পারিনি। এত শরীর খারাপ, এত শরীর খারাপ, জ্বর, প্রচণ্ড জ্বর এসেছিল, এখনো আছে, মাথা টাথা সব ঘোরাচ্ছে। কালকে এমন অবস্থা ছিল, আমাকেই ভর্তি করতে হয়। মা ছিল বলে তাই আমি যদি একা থাকতাম আমার যে কী অবস্থা হতো সে কী বলবো। মা আসুক, মামা আসুক বলছি, আজকে মনে হয় যেন ছুটি দেবে বলছিল ডাক্তারে, বলছিল যে ওখানে বাড়িতে গিয়ে টেস্ট মেশিন মানে টেস্টটা করতে পারবে। তো আর থাকতে পারছি না, আমি বললাম হ্যাঁ পারবো, মানে কাউকে দিয়ে করিয়ে নিতে হবে, তো দেখি যদি ছুটি দিয়ে দেয়। আমার মুখের টুকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তীর্থ মুখ, আর পারছি না গো, কতদিন করলো আমার সাথে খুব অসুস্থ হয়ে গেছে। আমার জ্বর তেমনি, এর আগের ভিডিওটা বলেছি আছে করা আছে, পাবলিক করিনি, কত অসুবিধা হয়েছে, তোমাদের গায়ে দিয়ে বলবো সব। তো এই দেখো সেই আর বুধবারে এসেছি, আর এই বুধবারে আগে একটু চান করে আসলাম, কি বলবো, মাথায় মনে হচ্ছে 10 জন উঠে আমার বসে আছে, এত ভার হয়ে গেছে মাথা। আর আমরা যে বিল্ডিংয়ে ভর্তি আছি সেই বিল্ডিং থেকে চান করতে মানে মেয়ে ছেলে চান করার জায়গা অনেকটা যেতে হয়, আমার যেতেও পারছি না। তা আজকে 5 বার দাঁড়াতে দাঁড়াতে গেলাম, গিয়ে চানটা করে আসলাম। আর এখন ডাক্তারে বলছে কবে ছুটি দেবে তার ঠিক নেই, খারাপ মানে ওর আজকেও রেশন করে আসলাম, বললো জায়গাটা খুব খারাপ হয়ে আছে কথা বললো। তো মানে এখন ঠিক ঠিকানা নেই যে কবে বাড়ি যাব, তার জন্য ভাবলাম ভেবেছিলাম যে বাড়ি গিয়েই ভিডিও করবো, কিন্তু সুস্থ থাকলেই হয় না, এখানে খরচা তো আছে বলো। তো তার জন্য আমাকে আবার ভিডিও করা মানে ভিডিও করা শুরু করতে হলো, কারণ আমি এমন কিছু তুলছি না, আমি আমারটুকুই তুলি, তোমরা আমার ফ্যামিলি তোমাদের জানানোর জন্য তুলি, এমন কিছু দেখায় না যে যাতে অস্বাভাবিক কিছু হয়। তো ফাল্গুনির বাবা ভালো ওর হয়েছে, ডাক্তারে বলেছে আমাকে কী হয়েছে বলেছে, তবে হারনিয়া নয় এইটুকু আমি তোমাদের বললাম, হারনিয়া হলে তারপরে তিনি শুরু দিয়ে দিত। এই ভিডিওটার সাথে আমি আরেকটু ভিডিও তোমাদের আগে আমি দিয়ে দেবো, মানে আগেই দিয়ে দেবো, কারণ ওই ভিডিওটা আমার পরশু দিনকার, সেই দিন পরশু দিন না তার আগের দিনকার, আমি আমাকে ডাক্তারে বলেছিল ছুটি হয়ে যাবে, তো তোমাদের আমি জানিয়েছিলাম যে ছুটি হয়ে যাবে বলছে ডাক্তার আজকে, তো ছুটি হয়ে যেতে পারে, কিন্তু দেখার পর তখন আবার মানে ওকে দেখার পর বলল খারাপ অবস্থা, এখন কবে ছুটি হবে ঠিক নেই। তো পয়সারও তো দরকার বলো, আমার যে ভিডিও যদি না করি এখন আমাকে কবে ছুটি দেবে তার ঠিক নেই, আর ভিডিও না করলে এখানে আমার চ্যানেলটাও ঘুষে যাচ্ছে সেও একটা কথা, আর আমার ইনকামটাও তো হবে না, আমার এখনও এর সামনের মাসে আমি পেমেন্ট পেতে পারি, এখন আমার পয়সার খুবই দরকার, সামনের মাসে আমি পেমেন্ট পেতে পারি কিন্তু আমার কিছুটা বাকি আছে, তো সেটা যদি আমি ভিডিও না করি তাহলে আমি সেই পেমেন্টটা পাবো কী করে, তাই না? তো তাহলে মানে কষ্ট হলেও আমাকে একটু চিনে নিয়ে তোমাদের মানে আমরা কী করছি আমাদের আপডেটটা তোমাদের দিতেই হবে। তো ফাল্গুনির বাবাকে মা কালকে গেছে, হ্যাঁ মা কালকে দুটো ট্রেনে গেছে,
বাবার ওদিকে শরীর ভালো নয়, জ্বর বাবার ওদিকে জ্বর এসছে, তার জন্য মা গেছে। আর আমি কালকে দেওর এসেছিল বৈকালের দিকে, ফাল্গুনি এসেছিল, একটুখানি ভিডিও করে রেখে তোমাদের দেখাবো বাবা ফাল্গুনিকে পাওয়ার পর। এসেছিল কালকে দেখা করে গেছে মেয়ে। তো ফাল্গুনি বাবা এখনো পড়ে একটা আছে, আমি একটু ওকে ড্রেসিং করতে নিয়ে গেছিলাম, তারপরে ড্রেসিংটা মানে চারতলায় ড্রেসিং করাতে নিয়ে গেছিলাম। তো আমরা আজকে আমি খুব একাই আছি, কিন্তু অত বুঝি না, আমি বুঝি না অত লিপ টিপছি পুরো। পুরো একতলায় চলে গেল আবার টিপলাম, বুঝতেও পারছি না, দিয়ে আবার টিপলাম, তারপরে দেখলাম একজন বসে আছে লিফটের ভেতরে, দিয়ে বলে দিল। আমি কি বলতো, বুঝতে পারি সব, আমার একটু টাইম লাগে, মানে এক জিনিস আমাকে একটা জিনিস বুঝতে অনেক টাইম লাগে। আরো বাড়িতে ভালো লাগছে না, আজকে আমার মা গেছে পুরস্থলি গেছে মেয়েটাকে বাবা দেখবে বলে মেয়েটা খুব মন খারাপ করছিল, আজকে এসেছিল মেয়েটা।